সুন্দরগঞ্জের রাজনীতি পর্যালোচনা করলে দেখা যায় যে সুন্দরগঞ্জে বাংলাদেশের মতন অন্য অন্য অঞ্চলে সে খুবই অবহেলিত একটা অঞ্চল এবং এখানে গত সংসদ নির্বাচনে একাদশ সংসদ নির্বাচন যেখানে হয়েছে যেখানে এখানে মহাজোটের মনোনীত প্রার্থী বাইসটা স্বামী মাদার পাটক এখানে নির্বাচিত হওয়ার পর থেকে সুন্দরগঞ্জের যে চেহারা সেটা আমরা পরিবর্তন করেছে আপনারা আছে এই বেলকা একটা স্টেডিয়াম হচ্ছে এবং এর পাশ দিয়ে আমাদের পাশে একটা রোড বিশাল একটা বড় তিস্তা সেতুর সাথে সংযোগ সড়ক হচ্ছে এবং ওনার যার একটা স্বপ্ন ছিল যেটা হচ্ছে আলোকিত সুন্দরগঞ্জ সেই আলোকিত সুন্দরগঞ্জ বাস্তবায়নের জন্য উনি সুন্দরগঞ্জের প্রতিটা অঞ্চলে সোলার সোলার লাইটের ব্যবস্থা করছে এবং যেটা সুন্দরগঞ্জে প্রতিটা স্থানে শোভা পাচ্ছে তো আমরা অবশ্যই তার মনোনীত প্রার্থীকে আমরা অবশ্যই আমরা আমাদের যে মূল্যবান ভোট এবং আমাদের যে সংবিধানের যে সাংগঠনিকের যে মূল ভিত্তি যে ভোটাধিকার আমরা এই ভোটাধিকার প্রয়োগ করে তার মনোনীত প্রার্থীকে আমরা ভোট দেবো এবং তার যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে এই কর্মকাণ্ড তাকে আমরা সহযোগিতা করবো